নামাজে কেরাত অথবা তাশাহুদ পাঠের সময় ভুল হলে শুদ্ধ করে আবার প্রথম থেকে বা কিছু আগ থেকে পড়লে কি সাহু সিজদা দিতে হবে? না, সামান্য একটু আপনি পড়তে গিয়া গড়বিল হয়ে গেছে, আবার একটু পেছন থেকে পড়েছেন, তাতে সিজদা সাহু দেওয়া লাগবে না। আমি একজন সাধারণ জেনারেল শিক্ষিত, আমি কলেজে পড়ি। আমি ইসলামিক দিনই দাওয়াত দেওয়ার জন্য ফেসবুকে ছেলে বন্ধুর পাশাপাশি মেয়েদেরও অ্যাড দিয়েছি। আলহামদুলিল্লাহ, হারাম কোনো চিন্তা নেই। সঠিকভাবে দাওয়াত দেওয়ার জন্য এবং বোঝানোর জন্য আমি আপনাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও এবং বিভিন্ন হাদিস তাদের দিয়ে থাকি এবং নিজে যতটুকু জানি তা থেকে বোঝানোর চেষ্টা করি। এতে কি আমার কোনো গুনাহ হবে? এটাও খুব দরকারি একটা প্রশ্ন। ফেসবুকে আজকাল ছেলে বন্ধুর সাথে মেয়ে বন্ধুরও পরিমাণ কম থাকে না। যদি কোনো মেয়ে বন্ধু রাখেন, তার সাথে ইনবক্সে কোনো অপ্রয়োজনে চ্যাট করবেন না। যদি চ্যাট করেন অযথা, প্রথম দিন হয়তো বলবেন আপা বাড়ি জানি কোন জেলায়, এরপর দিন করবেন কি খাইছেন, এরপর আস্তে আস্তে নিচের দিকে নামবেন, ঠিক না? ঠিক, ইবলিসের কাজই হলো এটা। এই জন্য আল্লাহ বলছেন দূরে থাকো। আগে থেকে কি করতে হবে? দূরে থাকতে হবে। যদি নিজেকে শতভাগ নিয়ন্ত্রণ করতে পারেন, দাওয়াতের উদ্দেশ্যে রাখেন, তাহলে জায়েজ আছে। কিন্তু ভাইরা, আমার ফেসবুক এখন এমন ফেতনার কারণ হয়েছে, নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে, তলে তলে ইনবক্সে মেয়েদের সাথে চ্যাটে অনেক বদমাইশি লিপ্ত আছে না নাই? আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যুবক ভাইরা মনে রাখবেন, এই জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা চরিত্র, আর ইবলিস ওইটাই হরণ করতে চায়। সচ্চরিত্রবান যুবক এখন পাওয়া যায় না। নামাজে যুবক আছে, শতভাগ সচ্চরিত্রবান যুবক পাওয়া যায় না। আমার এক হুজুর কাকা আমাকে বলেছিলেন যে যারা নাকি নামাজ আদায় করে তারা নাকি কখনো জেরে শুনে গুনাহ করতে পারে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমাদের এলাকার মুরব্বীরা পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে আবার বছর বছর যাত্রা পালাও করেন, তাহলে কি তাদের নামাজ হচ্ছে না? এত সুন্দর সুন্দর প্রশ্ন করতে গিয়ে আপনারা রেডি করে নিয়ে আসেন ভাই। ভাই রে শুনেন, আল্লাহ বলছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ বলছেন এটা, আল্লাহ এটা বলেন নাই যে নামাজ পড়লে সে কখনো অন্যায় কাজ করতে পারে না। আল্লাহর কথা যতটুকু আল্লাহ মাত্রা দিয়ে বলছেন তার থেকে আপনি বেশি মাত্রা দিয়ে বললে তখন সেখান থেকে বিভ্রান্তি সৃষ্টি হবে। নামাজ পড়ার পরও যদি কেউ অন্যায় কাজ করে, প্রথমত বুঝতে হবে যে তার নামাজের মধ্যে ত্রুটি আছে, কি আছে। দ্বিতীয়ত মনে রাখতে হবে যে ব্যক্তির নামাজ পড়ার পরেও চুরি করে, ও নামাজ না পড়লে ডাকাতি করত, নামাজ না পড়লে ডাকাতি করত, নামাজের কারণে এখন একটু কমছে, বুঝেন নাই কথা। একজন নামাজ পড়ার পরেও যাত্রা পালা করে, সে যদি নামাজ না পড়তো তাহলে তার চেয়ে খারাপটা করত, বুঝেন নাই কথা। অবশ্যই সলাৎ মানুষকে অন্যায় কাজ থেকে বিরত থাকে, তবে শর্ত হলো সলাৎটা সেরকম প্রাণবন্ত হবে। আমি একটা কথা বলি, যখন আপনি সলাতে মনোযোগ দিবেন, আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহুম্মা হে আল্লাহ এভাবে সম্বোধন করে করে বলবেন মনে মনে, আপনি দেখেন নামাজ পড়ার পরে আপনার ভিতরে একটা আত্মিক প্রশান্তি অনুভব হবে। আর যদি মুরগির ঠোকরের মতো উঠবস করে শুধুমাত্র ডিউটি পালন করে বের হয়ে যান, তাহলে ওই সালাদ তো আসলে অর্থবহ কোনো সালাদ না। ঔষধে তো রোগ ভালো হয়, কিন্তু ঔষধ যদি ভেজাল হয় রোগ ভালো হবে? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন।